এর মধ্য দিয়ে টানা একই দিন ধরে পূর্ববর্তী সপ্তাহের চাইতে গণনা বৃদ্ধি পাওয়া লক্ষ্য করা যায়। জাপান সরকার টোকিও, ওসাকা ও হিয়োগো জেলায় তৃতীয়বারের মতো আরেকটি জরুরি অবস্থা ঘোষণা পরীক্ষা করে দেখছে। ওসাকার কর্মকর্তারা জরুরি অবস্থা ঘোষণার জন্য গতকাল সরকারের প্রতি অনুরোধ জানান। আংশিকভাবে আরো বেশি সংক্রামক ধরনের ভাইরাসের কারণে ওসাকায় করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ওসাকার প্রতিবেশী হিয়োগো জেলা একই অনুরোধ সরকারকে করেছে। এদিকে একই ধরনের পদক্ষেপ জাপানের রাজধানীও বিবেচনা করে দিচ্ছে। ফেব্রুয়ারি মাসে সংশোধন করে নেওয়া করোনা ভাইরাস সম্পর্কিত আইনের সংযুক্তি একটি সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে যে জরুরি অবস্থা জারির জন্য সরকারের উদ্দেশ্যে গভর্নরের জানানো অনুরোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত। সরকার দুটি জরুরি অবস্থা ঘোষণা করেছে, একটি ছিল 2020 সালের এপ্রিল মাসে এবং দ্বিতীয়টি 2021 সালের জানুয়ারি মাসে। এনএইচকে জানতে পেরেছে যে জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে প্রধানত করোনা ভাইরাস মহামারীর কারণে ভারত ও ফিলিপাইনে তার পরিকল্পিত সফর সম্ভবত বাতিল করবে। এপ্রিল মাসের শেষ দিক থেকে মে মাসের শুরু পর্যন্ত চলা জাপানের ছুটির সময়ে দুই দেশে সুগার সফরের ব্যবস্থা করা হচ্ছিল। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরের পর প্রধানমন্ত্রী এই সফরে যাওয়ার কথা ছিল। সুগা এবং প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে একটি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারতে করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত বিস্তৃত হতে থাকায় সুগা দৃশ্যত সফর বাতিলের সিদ্ধান্ত নেন। জাপানে টোকিও, ওসাকা, হিয়োগো ও অন্যান্য অঞ্চলে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ভাইরাস মোকাবিলার জন্য জাপান সরকার জরুরি অবস্থান ঘোষণা করতে পারে। দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহের সংগঠন আসিয়ানের নেতারা মিয়ানমারের পরিস্থিতিতে কিভাবে সাড়া দেওয়া যায় তা নিয়ে আলোচনা করতে আগামী শনিবার বৈঠকে মিলিত হবেন। আসিয়ানের সচিবালয় বলছে শীর্ষ সম্মেলন পর্যায়ে সেই বৈঠক ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত হবে। মিয়ানমারের সামরিক নেতা সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং বৈঠকে যোগ দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন বলে খবরে জানা যায়। মিয়ানমার বিশ্বত সামরিক অভ্যুত্থানের বৈধতার ব্যাখ্যা দিতে ইচ্ছুক এবং জরুরি অবস্থা এক বছর চালু রেখে তুলে নেওয়ার পর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে আসিয়ানের সমর্থন প্রত্যাশা করছে। তবে মিয়ানমারে বিক্ষোভকারীদের কেউ কেউ বলছেন সিনিয়র জেনারেল জাতির প্রতিনিধিত্ব করছেন না এবং আসিয়ান সামরিক শাসন অনুমোদন করবে কিনা সেই প্রশ্ন অন্যরা করছেন। এনএইচকে হাতে আসা দলিলে দেখা যায় আসিয়ানের কয়েকটি সদস্য অং সান সু চি ও অন্যান্যদের মুক্তির জন্য আবেদন জানানো নিয়ে আলোচনার আশা করছে। একই সাথে এরা শান্তিপূর্ণ সমাধান খুঁজে পাওয়ার জন্য সংশ্লিষ্ট